হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন আমি গেমি স্পেস ওয়ালেটের একটি এনএফটি অফার শেয়ার করব, যেখানে আপনি ওদের ওয়ালেটের ভেতর থেকে একটা এনএফটি ক্লাইম করতে পারবেন। ইনস্ট্যান্ট আপনাকে এনএফটিটা দিবে সম্পূর্ণ ফ্রিতে। এবং এদের আরেকটি এয়ারড্রপ চলছে, যেটা এখন অনগোয়িং আছে। সে তাদের এয়ারড্রপে জয়েন করলে আপনি প্রায় $2000 একটা গিভওয়ে এনএফটির। সো ওখান থেকে আপনি উইন হলে একটা এনএফটি পেতে পারেন, এবং এনএফটি পেলে ওটার ভ্যালু থাকবে $10। সো অনেক ভালো একটা অফার, আপনারা চাইলে এই এনএফটির অফারে জয়েন করতে পারেন। লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সরাসরি লিঙ্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম পোস্টে নিয়ে আসবে। পোস্টের নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটির লিঙ্ক, আপনি এখান থেকে ইনস্টল করে ওপেন করবেন গেমি স্পেস ওয়ালেট। তো এখানে অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আপনি সাইন ইন উইথ গুগলের মাধ্যমে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফোনে যে জিমেলগুলো আছে সেই জিমেল থেকে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করবেন। করার পর এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, 6 ডিজিটের পাসওয়ার্ড। তারপরে নিচে একই পাসওয়ার্ড দিয়ে কনফার্মে ক্লিক করবেন। তো দেওয়ার পরে কনফার্মে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যাবে। সো অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরে আপনি উপরে ব্যানার দেখতে পাচ্ছেন, ব্যানারটা এরকমভাবে স্ক্রোল করবেন। এখানে দেখেন গেনেসিস বেস্ট এনএফটি ক্লাইম নাও, এটা থাকবে হলো 28 জুলাই থেকে 28 আগস্ট পর্যন্ত আপনি এই এনএফটিটা ক্লাইম করতে পারবেন। 28 আগস্টে কিন্তু এটা শেষ হয়ে যাবে। সো অনেক দিন আছে, আপনি অনেক দিন যারা ভিডিওটি দেখছেন 28 আগস্টের আগে ক্লাইমটা করে নেবেন, এরপরে আর কেউ ক্লেম করবেন না। তো আমি ক্লেম নেওয়ার পর একটা ক্লিক করে দিব। সো আমি ক্লেম নেওয়ার পর একটা ক্লিক করলাম। করার পর আপনি এরকম আসবে, কানেক্ট স্ট্রিম এটার পর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে কানেক্ট স্ট্রিমের পর ক্লিক করলে এখানে দেখতে পারবেন এরকম আসবে। সো এরকম আসলে আপনি নিচে স্ক্রোল করবেন, নিচে স্ক্রোল করলে এরকম দেখতে পাচ্ছেন এরকম আসতে পারে। তো আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের পর একটা ক্লিক করে দিবেন। নিচে দেওয়ার পরে আপনাকে ব্রাউজারে নিয়ে যাবে। তো আমার ব্রাউজার আসার পরে আপনাকে কী করতে হবে, এখানে একটা জিমেল দিবেন। সো জিমেল দেওয়ার পরে ওই ওয়ালেটে যে জিমেলটা দিয়ে কানেক্ট করেছেন না, সেই জিমেলটা দিবেন। আবার একই জিমেল দিয়ে এখানে আই এম নট রোবটে ক্লিক করে ক্যাপচাটা কমপ্লিট করে নেবেন। এখানে বলছে মাউন্টেন্স অর হিলস, মানে পাহাড় পর্বত। তো আমি পাহাড় পর্বতগুলো সিলেক্ট করব। তো পাহাড় পর্বতগুলো আপনি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে ভেরিফাইতে ক্লিক করবেন। করার পরে এখানে একটা টিক মার্ক দিয়ে কনফার্মে ক্লিক করে দিবেন। তো তারপরে এরকম আসবে আপনার জিমেলে কিন্তু একটা ভেরিফিকেশন মেল যাবে। সো আমি আমার জিমেলটা চেক করব। তো দেখতে পাচ্ছেন স্ট্রিম, এটা ওপেন করবেন, ভেরিফাই মাই ইমেল অ্যাড্রেস এটার পর একটা ক্লিক করে দিবেন। সো দেওয়ার পরে আপনাকে দেখতে পারবেন, আপনাকে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। তো তারপর আপনি কি করবেন, এই জায়গাটা ক্লিক করবেন। সো এই জায়গাটা ক্লিক করবেন, এই জায়গাটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনাকে আগের পেজে আসতে হবে। এখানে আসার পরে আপনি যে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করেছিলেন না, এখানে আসতে হবে আগের পেজে। আগের পেজে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন স্ট্রিম অ্যাকাউন্ট নেম, এখানে নামের সাথে সংখ্যা মিলিয়ে দিতে হবে। এটা পাসওয়ার্ড দেবেন, স্ট্রং পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে ডান অপশনে ক্লিক করে দিবেন। তো আপনি এখানে নামের সাথে সংখ্যা মিলিয়ে এরকম আসবে, নট অ্যাভেলেবল, মানে এটা আপনার এখানে নেবে না, অ্যাকসেপ্ট করবে না। সেক্ষেত্রে নিচে দেখতে পাচ্ছেন সাজেস্টেড লেখা থাকতে পারে, সাজেস্টেড ক্লিক করলে আপনি এটা এখান থেকে যে কোনো একটা নাম আপনি চুজ করতে পারেন। তো দেখেন আমার এটা কিন্তু অ্যাভেলেবল হয়েছে। সো অ্যাভেলেবল হওয়ার পর এখানে পাসওয়ার্ড দিয়ে আমি ডানে ক্লিক করব। সো তারপরে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে ডান অপশনের পরে আমি একটা ক্লিক করে দিব। তো ভিউয়ার্স, এখানে আমাদের কিন্তু অ্যাকাউন্ট শেষ। আমাদের সরাসরি চলে যেতে হবে এখন কোথায়, এদের এই যে এখানে, এখানে আসার পরে আবার আপনি ওই ব্যানারে ক্লিক করলে আপনি একটু নিচে স্ক্রোল করে এখানে আসবেন। আসার পরে যে স্ট্রিম ইউজার নেমটা একটুকে দিলেন এবং পাসওয়ার্ড দিলেন, সেটা দিয়ে সাইন ইন করবেন। তো সাইন ইন করার পরে আপনি এরকম আসতে পারে, এখানে ক্লেম রিওয়ার্ড দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এই ক্লেম রিওয়ার্ডের পরে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে। সো আমি এখানে ক্লেম রিওয়ার্ডের পরে একটা ক্লিক করে দিই। তো দেওয়ার পর আপনাকে ক্লেম রিওয়ার্ডে যখনই ক্লিক করবেন আপনার ক্লেমটা সাকসেসফুল দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু একটা এনএফটি ক্লেম করে ফেললাম। গো টু ওয়ালেটে গেলে আপনি দেখতে পারবেন এনএফটিটা এখানে শো করবে। তবে এটা এখনও পর্যন্ত লিস্টেড হয়নি, তবে খুব দ্রুতই লিস্টেড হবে আশা করি এদের অফারটা শেষ হওয়ার পরে। লিস্টেড হলে আপনি নিচে USDT আকারে দেখতে পারবেন এই এনএফটিটার প্রাইস কত হবে। এখানে আরও এনএফটি আছে, সেই এনএফটিগুলো আপনি দেখতে পারেন, যেটা অলে ক্লিক করতে পারেন। অলে ক্লিক করলে এনএফটি দেখতে পাচ্ছেন, টোকেনে ক্লিক করলে এখানে টোকেন এনএফটির প্রাইসটা এখানে শো করবে USDT আকারে, বুঝতে পারছেন। সো তখন আপনি এটা উইথড্র করে নিতে পারবেন। তো যেটাই হোক, আমরা এখানে প্রোফাইল অপশনে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করলে এখানে একটা অ্যাড্রেস দিয়েছে, একটু খেয়াল করেন। এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে আপনাকে ওদের গ্ল্যামার যে এয়ারড্রপ, এয়ারড্রপে জয়েন করতে হলে এই অ্যাড্রেসটা কিন্তু আপনার প্রয়োজন হবে। সো এখন হলো, এটা হলো বিষয়।
এগেন মার্কেটে আসলে এদের এনএফটিগুলো দেখতে পারবেন কোন প্রাইসে কত ডলার করে সেল হচ্ছে বাই সেল হচ্ছে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এই এনএফটিটা প্রাইস হলো $3,032 এটা দিয়ে আপনি এটা চাইলে বাই করতে পারেন আমাদের দরকার নেই এটা বাই করার এত ডলার দিয়ে তো এনএফটির অফার সো আবার প্রত্যেকে জয়েন করবেন এটা হলো বিষয় তো এখন আমাদের এয়ারড্রপ লিংকে ক্লিক করতে হবে এয়ারড্রপ লিংকে এদের 2000 এনএফটির একটি গিভওয়ে চলছে আপনি অবশ্যই এই অফারে জয়েন করবেন এখানে দেখতে পাচ্ছেন মাত্র এই অফারটি থাকবে 4 দিন আর মাত্র 4 দিন কিন্তু ওই অফারটি থাকবে 28 আগস্ট পর্যন্ত ওই ক্লেমটা করতে পারবেন 28 আগস্ট পর্যন্ত কিন্তু এই অফারটিতে জয়েন করতে হলে 4 দিনের ভিতরে জয়েন করতে হবে এটা মনে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন টপ 1600 ইউজারকে একটা করে এনএফটি দিবে বেস র‍্যান্ডম 1400 ইউজারকে একটা এনএফটি বেস দিবে সো এখানে তাদের টুইটারটা ফলো করবেন দুটাতে ফলো করে দিতে হবে রিটুইট করতে হবে তাদের ডিসকর্ডে জয়েন হতে হবে এখানে ক্লিক করে আপনি সরাসরি তাদের অ্যাপসটি ডাউনলোড করেছেন কিনা গুগল প্লে থেকে গুগল প্লেতে ক্লিক করে আবার ব্যাকে আসবেন আসার পর কন্টিনিউতে ক্লিক করে দিবেন তারপরে এদের টেলিগ্রামে জয়েন হতে হবে এই দুটোতে জয়েন হবেন এদের ডিসকর্ডে জয়েন হতে হবে সার্ভারে তারপরে হোয়াট ইজ ইয়োর গেমিং স্পেস ওয়ালেট অ্যাড্রেস ওই যে অ্যাড্রেসটা আপনাকে একটু আগে বললাম না কপি করতে ওই অ্যাড্রেসটা কপি করে এখানে বসিয়ে সাইন ইন করে দিবেন ব্যাস আপনার রেফার লিঙ্কটা দেখতে পাবেন এখানে রেফার লিঙ্ক পাবেন একটা করে ফলো দেবেন দেওয়ার পর ব্যাকে এসে কন্টিনিউতে ক্লিক করে দিবেন সো রিটুইট অপশনে যেতে হবে রিটুইটে যাওয়ার পরে আপনি রিটুইটে ক্লিক করবেন এবং অবশ্যই লাভ রেট রিটুইট দিয়ে আপনাকে দুজন ফ্রেন্ডকে কিন্তু ট্যাগ করতে হবে একটা ভালো কমেন্ট করে দুজন ফ্রেন্ডকে ট্যাগ করবেন এখানে আবার ক্লিক করবেন ক্লিক করে এই কয় টুইটে ক্লিক করতে হবে একটা ভালো কমেন্ট করবেন আগে দুজন ফ্রেন্ডকে ট্যাগ করবেন @ সহকারে করার পর এখানে রিটুইটে ক্লিক করে দিবেন সো করা হয়ে গেলে আপনি ব্যাকে আসবেন সো ব্যাকে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে এখানে আপনার এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে তারপরে এদের যে ডিসকর্ড জয়েন ডিসকর্ডে জয়েন হতে হবে সো ডিসকর্ডে অবশ্যই জয়েন হবেন প্রত্যেক টাস্ক কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে একটা বাদ রাখলেও হবে না তো এরকম আসবে আপনার এখানে দেখতে পাচ্ছেন আমরা লগ ইন করে নেব আমার ডিসকর্ড অ্যাকাউন্টটা তো এই অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনাকে এখানে একটু এখানে সেটিং অপশন নিচে ক্লিক করতে হবে ক্লিক করে এখানে আপনি হ্যালো বা হাই এটা দিতে পারেন মেসেজ করতে পারেন তো মেসেজ করার পর ব্যাকে আসতে পারেন আসার পরে আপনি কী করতে হবে তো কন্টিনিউতে ক্লিক করে দিলাম আমাদের এটাতে জয়েন করা শেষ টেলিগ্রামগুলোতে আপনি জয়েন করে নেবেন তো অ্যাড্রেসটা দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করলাম এবং আপনার রেফার লিঙ্ক